গাইস গুড মর্নিং সরি গুড মর্নিং নাই গুড নুন এখন বাজে 12:05 তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই দেখো আমি একটা পাড়ায় জায়ের বাড়িতে এসেছি তো এখানে একটা টিয়া পাখি আছে তো আমাকে ওয়েলকাম জানাচ্ছে এই যে দেখো মিঠু এই সকাল থেকে চালু করো মিঠু তুমি কি করছো এই দেখো মানুষের থেকে সব থেকে ভালো কথা বলছে দেখো কত সুন্দর কথা বলে এই পাখিটা আমি চুরি করে নিয়ে যাব তো এই দেখো এখানে সব রান্না বান্না চলছে এই যে মন্দিরা সেই সিনেমার হিরোইন মন্দিরা মন্দিরা সিনেমাও আছে এই যে আর একজন আছে নতুন বউ পেছন দেখাচ্ছে তোমার বরের এই ব্লগটা দেখাবে যখন আমি সেন্ড করব ঠিক আছে ও খুব লজ্জা পাচ্ছে মিঠু একটু জোরে কথা বল মিঠু তো ঠিক আছে এখনকার মতন ব্লগটা আমি এখানে রাখছি খানিকক্ষণ পরে ফিরে আসছি তোমাদের সামনে নমস্কার বন্ধুরা আমি আবার তোমাদের সামনে চলে এসেছি তো কালকে যে ব্লগটা শেষ করতে পারিনি ওই যে টিয়া পাখি দেখাচ্ছিলাম তো সেখানে তো ওই জন্য আজকে সন্ধ্যাবেলা তোমাদের সামনে হাজির হয়েছে এখন বাজে ঘড়িতে 6:40 তো এখন থেকে আমি আবার তোমাদের সঙ্গে কিছু নতুন কিছু উপহার দিতে চলেছি তো তোমরা দেখো তোমাদের ভালো লাগে কি না আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর না লাগলেও তোমরা কমেন্টে জানিয়ে দিও তাহলে আমি আর করবো না আমার শখের জিনিসটা তো ঠিক আছে আমি শুরু করছি এখন গান করলাম তো জানি না কেমন হয়েছে অনেকদিন বাদে হারমোনিয়ামটা নিয়ে বসলাম
তো কথার মধ্যে একটু হয়তো জড়তা এসে যাচ্ছে, একটু ভয় ভয় পাচ্ছে, কারণ অনেকদিন এরকম ভাবে আমি গান করিনি। তো এই গান সম্পর্কে আমি অন্য একদিন তোমাদের সঙ্গে অন্য আলোচনা করব। তো আজ কেন গাইলাম, অন্য কিছু করতে ভালো লাগছিল না, তো সেই জন্য ভাবলাম যাক পুরানো দিনটা একটু ফিরিয়ে নিয়ে আসি তোমাদের সামনে, আর তোমাদেরকে যদি একটু আনন্দ দিতে পারি। তো আমার আর কে কে চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ারও করো, আর যদি যদি ভালো লাগে তাহলে তোমরা জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আর এরকম নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। তো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করলাম। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো এবং অপরকে ভালো রাখতে সাহায্য করো।